এই হোয়াটসঅ্যাপ বিবুল, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি আবার আপনাদের মাঝে ফিরে এলাম শ্যাডো ফাইটার অ্যাক্টিভ পর্বের গেম প্লে নিয়ে। তো আজকের পর্বটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করার আগে আপনাদের সবাইকে একটি বিষয়ে বলতে চাই যে আপনারা সবাই জানেন যে বর্তমানে পৃথিবীর অবস্থাটা কেমন। তো পুরো পৃথিবীতে একটা দুর্যোগকালীন সময় চলছে। তো এই সময়ে সবাই ঘরে থাকুন, বাইরে বেরিয়েন না, অনুরোধ করছি বাইরে বেরিয়েন না। নিজেরাও সুস্থ থাকুন, অপরকেও সুস্থ থাকতে সাহায্য করুন। তো চলুন এবার আপনাদের ঘরে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কিছু বিনোদন দেওয়া যাক। তো গতবার পর থেকেই শুরু করব এবং গতবারবে তো জানেনি কী করেছিলাম, তো আজকে এটাই হচ্ছে ফাইনাল। এবং তার আগে তো দেখে আসি কী কী আছে এবং কী কী করা যেতে পারে। তো এটা আছে, তো আমি এখন লেভেল 36 আছি। তো 36 থেকে 37ও যাওয়া যাবে। তো এর জন্য এত খরচ হবে, এর জন্য এত সব কিছু আমি ম্যাক্স করে ফেলেছি এবং তো দেখতেই পাচ্ছেন। এবং আমি এটা ব্যবহার করব, এই বেলেট তুফানটা ব্যবহার করব না, এটা ব্যবহার করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আজ শুরু করার আগে কিছু ওয়ার্ম আপ হয়ে যাক নাকি। তো এই যে এই একটা টুর্নামেন্ট বাকি আছে এবং আর একটা চ্যালেঞ্জ বাকি আছে। তো চলুন আগে টুর্নামেন্ট দিয়ে শুরু করি। অনেকদিন পরে, প্রায় অনেকদিন পরে আবার আজকে খেলা শুরু করেছি। তো সবাই দোয়া করবেন। আর দেখা যাক কী করতে পারি। ড্যাম ইউ, লাগে না কেন, মার খাও। আচ্ছা মার খাও, কি রে নর্মাল ফাইটও যদি এর সাথে এতটা পরিশ্রম করতে হয় তাহলে তো হয়ে গেল। এবং আজকে আয়রন রিজিয়নের ফাইনাল বস শোগানকে পরাজিত করার চেষ্টা করব। পারি কি না পারি সেটা দূরের কথা, কিন্তু পরাজিত করার চেষ্টা তো করতে পারি। এবং আর একটা ফাইটের কথা নিশ্চয়ই সবার মনে আছে যে ওয়েবসের সাথে আমার ফাইট। তো এটা একটা পারফেক্ট আছে, ইয়াহু প্রফেশনাল, ইয়েস প্রফেশনাল, দ্যাটস কাইন্ড লাইক ইট, একটা প্রফেশনাল প্রফেশনাল ফিল চলে এসেছে। তো 50 লক্ষ কয়েন এইমাত্র উপার্জন করলাম। তো কর্পোরেট উইথ রেট্রান্স উইন দা, ওকে ওটা দেখবো না। ও পরেরটাতে আবার চলে এসেছে এবং এটা হচ্ছে নর্মাল এনিমি লস হেলথ ইন শোন এরিয়া। ওকে, তো কিছু কিছু জায়গা আছে শুধুমাত্র ওই জায়গা থেকে এনিমি থাকলে শুধু আছে ওর হেলথ লস হবে সম্ভবত। এটা আপনাদেরকে আগেও দেখাতে পেরেছি, যদি না পেরে থাকি তাহলে দুঃখিত। এই এই টুকানিকের মধ্যে যদি ও থাকে তাহলে ওর পিন্ডি চটকায় যাবে একদম। এই যে পারফেক্ট, দেখ ওকে। তো শোন এরিয়া বাদে ওর লাইফ তো কমলো দেখলাম। আর হচ্ছে মাস্টার, তো এটাতে মাস্টার রিওয়ার্ড পেয়েছি এবং এটাও শুরু হয়ে গেছে। তো ওদিকে ও না, এদিকে তো যাওয়াই লাগবে কারণ হে হে এই ফাইট না, এইটা না, এইটা না, এই ফাইটটার কথা মনে আছে। তো আজ কত কয় পর্ব থেকে চেষ্টা করছি। তো তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো একেই পরাজিত করি এখন, একবারই মাত্র দেব। পারলাম কি পারলাম না সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে এর সাথে লড়া। তো পুরোটাই ম্যাক্স, এখন দেখা যাক যে এর সাথে আমার দৌরাত্মটা কত দূর হতে পারে। এবং সর্বনাশ করেছে রে বাছা, এখনো তো সেম শক্তিশালী আছে।
এরকম হলে পারবো কিভাবে? ড্যাম শেট, আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছে যে একে তো মনে হচ্ছে যে পরাজিতই করা সম্ভব না, তেমন একটা মানে ফিলিংস পাচ্ছি আমি। তারপরেও দেখা যাক কি হয়, কিছুই বলা যায় না, যে কোনো কিছুই হতে পারে। ওকে, তো দেখি দেখি কি হয় এরপরে। ফাইটটা আরও গুরুত্বপূর্ণ, কিন্তু তবু এই ফাইটটা যে কম গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অবশ্যই নয়। আহা শিট, ড্যাম ইউ, মনে আছে আর হবে না এ চালান বাদ, একে পরাজিত করা কম তো চেষ্টা করলাম না। এখন সবকিছুরই তো একটা লিমিট থাকে, এই সেটা আমার যদি আগে দিত তাহলে একে ওই এই যে ও এটা একটা আনএক্সপেক্টেড ট্রান ছিল যে একদম ওতেই যে ও কাঁচে যাবে। ও আর একটা ভাই, আর একটা, এবার তো সিরিয়াস হতে হবে, এবার একটু সিরিয়াস, আশা করি একটু সিরিয়াস হলেই অনেকখানি পারবো, অনেকখানি পারবো। আহ শিট, ড্যাম, যাক আমার 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 এখনো আমার এখনো এনচার্টমেন্ট আছে, এনচার্টমেন্ট। মেন বস থেকে পরাজিত করার পর থেকেও হচ্ছে বেশি খুশি হয়েছি আমি একে পরাজিত করতে পেরেছে, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ও আমার তখন খুশিতে নাচতে ইচ্ছে করছে, যে মানে কি বলবার ভাষায় প্রকাশ করার মতো নাই যে একে যে এতটা বার চেষ্টা করেছি একে পরাজিত করার, কিন্তু তারপরে যখন হয়নি, কিন্তু আজকের মানে আমি তো প্রথমবার হারার পরে তো আমি পুরো আশাটাই ছেড়ে দিয়েছিলাম যে না একে আর হবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, পরাজিত করতে পারছি, খুবই খুশি হয়েছি। তো এবার আজকের মেন ইভেন্টে চলে আসা যাক, সোগানকে পরাজিত করি, করার চেষ্টা করি, পারবো কি না বলতে পারি না, তো ইনশাল্লাহ পারবো। তো এবার দেখি, হ্যাঁ তো ঠিক আছে, তো এসে এসে সামুরাই, একদম পারফেক্ট সামুরাই, কারণ এর হাতে দুইটা শর্ট আছে। তো কি বলছে, সো হেয়ার ইউ আর আফটার অল অফ দোজ ইয়ার্স, হট টু গিভ সো লং, হ্যাভ ইউ ফাউন্ড অ্যানাদার রিয়েলম টু রুইন উইথ ইয়োর গ্রিড অ্যান্ড ইনকম্পিটেন্স, আই সি মাই অ্যাসাসিন হ্যাভেন ফেইল্ড কমপ্লিটলি, ইউ আর অনলি এ শ্যাডো অফ দ্য প্রিন্স আই নিউ। ওকে হাহা বাচ্চা, দেখা যাক। তো আমি বুঝতেই পারছি যে যেহেতু স্পেশাল মানে বস ফাইট মেইন বসের ও একটা দুইটা করে আছে। ওকে, ও মা গো, ব্যথা লাগে আর ড্যাম, এ তো লাইফই কমে না যে একই। এবার 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 কিছুটা ড্যামেজ দিতে হবে ওকে, ড্যাম এ কি জিনিস, হ্যাঁ ও মাই গড, এ তো শুধু ম্যাজিকাই পরাস্ত, এ তো কি জিনিস মাইরিয়ে। ও যাক, প্রথমটা জিততে পেরেছে এটাই ভালো, মানে এ তো অস্থির একটা জিনিস, এ তো ড্যামেজই নিতে চায় না, কীভাবে সম্ভবটা কী, আমার তো মানে একদম একে তো অবশ্য এই না হলে কি লাস্ট বস, এবং আমার যে এই যে এনচার্টমেন্টটা আছে এই জন্য আমি বড় বাচ্চা বেঁচে গেছি। ও মাই গড, ড্যাম ওটা মানে কি হলো কিছু বুঝতে পারলাম না, কোথার থেকে কি উড়ে চলে আসলো, আসার পরে মানে একটা হিট দিল আর চলেই গেল, ড্যাম। ও আমি তো ঠিক মতো, আরে মাকাল ফল, তোমাকে তো পরাজিত করার ওইটাই হচ্ছে অস্ত্র মনে হচ্ছে আমার কাছে। শিট, আরে
আরে মাহবুদ বাচ্চা আমারে দুহাই লাগে একটু ড্যামেজ নে একটু ড্যামেজ আরে শেষ ও যাক এই ভাই এই চ্যাপ্টারটা মনে আছে এই কলোসে যাবে না খুব এই পুরো বস থ্রি ইন এ রো তো একটা উনা আজকে কনকিউরার একটা একবারও না হেরে একে পরাজিত করেছে তো এটা মানে আজকে কি হচ্ছেটা কি তো কিছুই বুঝতে পারছি না কি হলোটা কি আমার সাথে যে মানে একটা ওই ফাইটটা জিত নো দিস ইজ ইম্পসিবল আই অ্যাম ইনভিনসিবল হ্যাঁ তুমি কি সে থ্যানোসের মতো বলা শুরু করলে আই অ্যাম ইনভিনসিবল আই ক্যান নট লুজ নট নাও অ্যান্ড ইউ ইউ থিঙ্ক ইউ ক্যান টেক মাই এম্পায়ার অ্যাওয়ে ফ্রম মি হ্যাঁ দে ইউজড ইউর নেম টু স্কেয়ার চিলড্রেন ইয়েস বাট আই ব্রট দেম অর্ডার আই গেভ দেম দ্য এম্পায়ার মাই পিপুল ওন্ট ফলো এ প্রিটি প্রিন্স নাও এ মিস্ট্রেস জেডাই সিল ওন ফ্রম শোগান ইন এ ডেডলি ফাইট অফকোর্স এটা একটা ডেডলি ফাইট ছিল ওয়েল ডান মাই ডিসাইপেল ওকে ইউ নো হ্যাভ অ ইউ নাও হ্যাভ অল দ্য সিক্স সিলস নিডেড টু ক্লোজ দ্য গেট বাট ডোন্ট সেলিব্রেট জাস্ট ইয়েট কেন ফার্স্ট উই মাস্ট রিচ দ্য গেট ওকে তো প্রোফাইলে হয়ে গেছে এবার নতুন একটা এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা বাঁচতে বলছে এটা হচ্ছে 20% চান্স টু ইনক্রিজ ড্যামেজ বাই 30% ফর 8 সেকেন্ড রিসিভিং হার্ড হিট আর এটা কী বলছে আফটার ইউর ম্যাজিক ইজ ফুলি চার্জ হোয়াইট সাকসেসফুল মিলে অ্যাটাক গেইন ইউর ম্যাজিক ড্যামেজ না ওইটার দরকার নেই এটাই যথেষ্ট এবার ওকে তো নতুন কিছু এসেছে ওকে তো এই তো এটা ইসে ছিল এবং উল্লাল্লা তো আরও নতুন অস্ত্র এসেছে তো ও এগুলোর জন্য মানে এগুলোর জন্য কোনো এক্সট্রা অ্যাডিশনাল ডাউনলোডের প্রয়োজন এটা কেমন পুরনো স্টাইলের কিছু অস্ত্র এটা আছে ড্যাশিও ও মাই গড এটা কি জিনিস এটা এবং এটা একটা এসেছে এখানে একটা এসেছে এখানে কিছু নাই তো এগুলো এসেছে এবং তো এখানে এসেছে দ্য গেট অ্যাওয়ার্ডস ইউ তো আজ মনে হয় যে ওই গেটে যাওয়াটা ঠিক হবে না আর এখানে তো এই যে পুরো 6টা কালেক্ট করতে পেরেছি 3 ইন এ রো ওয়ান ম্যান আর্মি কনকিউরার ম্যান ওভারবোর্ড প্রফেশনাল মাস্টার আর এখানে মিস্টেরিয়াস সিলগুলো তো অলরেডি গাইজ আজ পর্যন্তই আমি চেষ্টা করব আরও আপগ্রেড করার আপগ্রেড করা বলতে যে এই যে এটাকে আপগ্রেড করব আর এটা তো হচ্ছে যে পুরাতন অস্ত্রকে নতুনভাবে উপস্থাপন করা ছাড়া আর কিছুই না তো এই জন্য আমি এটা এখন কেনার চেষ্টা মোটেই করব না না করে আমি আমার তুফানকে আপগ্রেড করব এবং এখানে এটাকে কেনার চেষ্টা করব তো যেহেতু আর আমি তো মানে অর্থ উপার্জনের জন্য তো এগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে এগুলো তো আর দেখছি না তো আমার মনে হয় শুধু এই সার্ভাইভেল খেলেই হচ্ছে করতে হবে তো সামনের পথটা অনেক লম্বাই আছে তো আজকের পর্বটা আশা করি আপনার সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ এই দুর্যোগের সময় সবাই ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ থাকতে সহায়তা করুন ভালো থাকবেন খোদা হাফেজ